নমস্কার বন্ধু বান্ধবী সকল, এই মুহূর্তত আহি পৰিছে সমূহ অসমবাসীৰ বাবে আজিৰ কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ। অসমৰ লগতে ভাৰতবৰ্ষৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা এনেধৰণৰ খবৰসমূহ নিত চাবৰ বাবে চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰি ভিডিঅ'টিত এটা লাইক কৰি দিব। আজিৰ আমাৰ প্ৰথমটো খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ হৈছে হিন্দু মুছলমানৰ মাজত শান্তি কামনাৰে লাখ লাখ মুছলমানৰ দোৱা। এই মুহূৰ্তত অসমবাসী ৰাইজক জনাইছে এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ, হিন্দু মুছলমানৰ মাজত পুনৰ শান্তি ঘূৰাই আহক। দেশত একেলগে হিন্দু মুছলমান জৈন খ্ৰীষ্টান শান্তি সম্প্ৰীতিৰে থাকিব পাৰো, সকলো জাতি লগ হৈ দেশৰ উন্নতি কৰিব পৰাকৈ কাম কৰক, দেশত পুনৰ ঘূৰাই আহক, শান্তি সম্প্ৰীতি বিশ্ব শান্তি হওক। ঐতিহাসিক কচুৱা ইছলামীয়া আৰবীয়া মাদ্ৰাছাৰ বাকৰিত বিশাল দোৱা মেহফিল, ইছলাম ধৰ্মৰ পবিত্ৰ গ্ৰন্থ খতম, বুখাৰী শ্বৰীফ পাঠ কৰি শান্তিৰ কামনা কৰিলে, হজৰেথিক আলিম উলেমা আৰু ইছলাম ধৰ্মাৱলী লোকৰ উপস্থিতিত এই দোৱা। মুখ্য অতিথি হিচাপে উপস্থিত থাকে হাদিস প্ৰবক্তা মৌলানা শামসুদ্দিন চাহাব। হিন্দু মুছলমানৰ মাজত পুনৰ শান্তি ঘূৰাই আহক বুলি তাৰপিছত অসমবাসী ৰাইজক জনাইছে। আমাৰ দুই নম্বৰটো খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ, মছজিদ জ্বলোৱা মছজিদৰ ইমামক হত্যা কৰা লোকৰ ঘৰত কিয় নচলায় বুলডৌজাৰ? কেৱল মুছলমানৰহে ঘৰত ভাঙিব নেকি বিজেপি চৰকাৰে? কেৱল মুছলমানৰহে ঘৰ ভাঙিব নেকি বিজেপি চৰকাৰে? বিজেপি চৰকাৰৰ বুলডৌজাৰ নীতিক লৈ খোপ আছাউদ্দিন অ'ছিৰ। বুলডৌজাৰে যদি ন্যায় দিয়ে তেন্তে আইন আদালতত চি আৰ পি চিৰ প্ৰয়োজন কিয়? হাৰিয়ানাত সাম্প্ৰদায়িক সংঘৰ্ষৰ অভিযুক্তৰ ঘৰত বুলডৌজাৰ চলাইছিল চৰকাৰে, এই উচ্ছেদৰ বিৰোধিতাৰে হাৰিয়ানা চৰকাৰক সমালোচনা অ'ছিৰ। মছজিদ জ্বলোৱা মছজিদৰ ইমামক হত্যা কৰা লোকৰ ঘৰত কিয় নচলায় বুলডোজাৰ? এয়া আছাউদ্দিন অ'ছিৰ মন্তব্য। তাৰপিছত অসমবাসী ৰাইজক জনাইছোঁ আমাৰ তিনি নম্বৰটো খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ, মণিপুৰৰ সিংহাত্মক লৈ আজি পুনৰ উচ্চতম ন্যায়ালয়ত শুনানি, মুখ্য ন্যায়াধীশৰ নেতৃত্বত অনুষ্ঠিত হ'ব শুনানি। ইতিমধ্যে মণিপুৰৰ ডিজিপিকো তলব উচ্চতম ন্যায়ালয়ৰ, পূৰ্বৰ শুনানিত সৰ্বোচ্চ ন্যায়ালয়ৰ ৰখত পৰিছিল মণিপুৰৰ চৰকাৰ, আৰক্ষী প্ৰশাসনকো মুখ্য ন্যায়াধীশ ডি ৱাই চন্দ্ৰচূড়। মহিলাৰ নগ্ন কৰাৰ প্ৰেৰিত কৰা ঘটনা সন্দৰ্ভত দীৰ্ঘ সময় ধৰি এফ আই আৰ ৰুজু নকৰাক লৈ ক্ষোভ এছ চিৰ। ৰুজু হোৱা 6500 এফ আই আৰৰ মাজত মহিলাৰ বিৰুদ্ধে হোৱা অপৰাধৰ সংখ্যা কিমান বুলি প্ৰশ্ন এছ চিৰ। আজি ন্যায়ালয়ত জবাবদিহি কৰিব মণিপুৰৰ ডি জি পি ৰাজীৱ সিঙক। উচ্চতম ন্যায়ালয়ৰ ৰায়ৰ পাছতে সাংসদ পদ ঘূৰাই পালে ৰাহুল গান্ধীয়ে। এই মুহূৰ্তত অসমবাসী ৰাইজক জনাইছোঁ আমাৰ চাৰি নম্বৰটো খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ, ন্যায়ালয়ৰ ৰায়ৰ পাছতেই লোকসভা সচিবালয়ৰ অধিসূচনা জাৰি। অধিসূচনা জাৰি কৰি বাহাল কৰিলে ৰাহুল গান্ধীৰ সাংসদ পদ। পুনৰ ৱায়নাডৰ সাংসদ হিচাপে স্থলাভিষিক্ত হ'ব ৰাহুল গান্ধী। আজি লোকসভালৈ যাব ৰাহুল গান্ধীয়ে। মানহানি গোচৰত কৰ্তন কৰা হৈছিল ৰাহুল গান্ধীৰ সাংসদ পদ। মোদীৰ উপাধিক লৈ বিতৰ্কিত মন্তব্য কৰিছিল ৰাহুল গান্ধীয়ে। দোষী সাব্যস্ত কৰাৰ গোচৰত উচ্চতম ন্যায়ালয়ে সকাহে দিলে ৰাহুল গান্ধীক। ৰাহুল গান্ধীৰ সাংসদ পদ বহাল হোৱাৰ পাছত মিঠাই খুৱাই আনন্দ এন ডি আই গোটৰ। এই মুহূৰ্তত অসমবাসী ৰাজ্যক জনাইছোঁ আমাৰ আন এটা খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ। আজিৰ আমাৰ পাঁচ নম্বৰটো খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ হৈছে নিৰ্বাচনৰ পূৰ্বে বিজেপিত হাহাকাৰ, কংগ্ৰেছত যোগ দিলে প্ৰভাৱশালী বিজেপি নেতাই, হাজাৰ হাজাৰ সমৰ্থক লৈ দুই বিজেপি নেতাৰ কংগ্ৰেছত যোগদান, মধ্যপ্ৰদেশৰ বিজেপিত মখম আঘাত, অৱধেশ নায়ক আৰু ৰাজকুমাৰ ধনোৱাৰ কংগ্ৰেছত যোগদান, প্ৰক্তন মুখ্যমন্ত্ৰী দিগ্বিজয় সিঙৰ উপস্থিতিত কংগ্ৰেছত যোগ দিলে বিজেপি নেতাই, নিৰ্বাচনৰ পূৰ্বে বিজেপিত হাহাকাৰ। এই মুহূৰ্তত অসমবাসী ৰাইজক জনাইছোঁ আমাৰ ছয় নম্বৰটো খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ, এফালে চৰকাৰে ঘৰে ঘৰে গৈ ৰেচন কাৰ্ডৰ কথা কয় আৰু আনফালে ৰেচন কাৰ্ড থকা হিতাধিকাৰীয়ে নাপায় চৰকাৰী চাউল। চাবুৱাৰ নাহৰতলিত উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে, চৰকাৰী চাউল নাপায় মহিলা হিতাধিকাৰীয়ে নামিল প্ৰতিবাদত। আমাক চাউল লাগিবই, আমাৰ প্ৰাপ্য দিবই লাগিব শ্লোগানেৰে উত্তাল প্ৰতিবাদ।
চাবুয়াত চাউল বিতরণত ব্যাপক অনিয়মর অভিযোগ উত্থাপিত হয়েছে। হাতে হাতে রেশন কার্ড লই প্রতিবাদ মহিলার। নাদুয়া সমবায় সমিতির এজেন্ট বিপুল কোবরর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। জানুয়ারি মাহর পরাই চাউল নোপার অভিযোগ রাইজর। তারপিছত অসমবাসী রাইজক জানাই আমার সাত নম্বরটো খুবই গুরুত্বপূর্ণ খবর। মণিপুরের হিংসাত্মক ঘটনার পিছত এইবার রাজনৈতিক জুই। এন বি এ বাই এন বীরেন সিং সরকারত মুখোপ আঘাত। এন বীরেন সিংর সরকারের সমর্থনত প্রত্যাহার করিলে কুকি এলায়েন্স পার্টিয়ে। দুগৰাকীক সদস্য হেরুয়ালে এন ডি এর নেতৃত্বর এন বীরেন সিংর সরকারে। আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার পত্র প্রেরণ করিলে রাজ্যপাল লই। তারপর অসমবাসী রাইজক জানাইছো আমার আন এটা খুবই গুরুত্বপূর্ণ খবর। অসমত হিমন্ত বিশ্ব শর্মার যিমান অধিকার আছে সিমান অধিকার আছে মুসলমানের। জীবন আর সম্প্রতির নিরাপত্তা লাগে অসমর মুসলমানক। লাখ লাখ মুসলমানে স্তব্ধ করে দিব হিমন্ত বিশ্বর সরকার। সময় থাকতে মুসলমানক অত্যাচার করা বন্ধ করা হিমন্ত বিশ্ব শর্মায়। অন্যথা পরিণাম ভুগিব লাগিব হিমন্ত বিশ্ব শর্মার সরকার তথা কেন্দ্রীয় সরকারে। হিমন্ত বিশ্ব শর্মাক সকি উনে দিলে আমসুর তরফরপরা। ভয়ত আতঙ্কিত হয়ে অসমের মুসলমান সকল, আর এয়া মন্তব্য করেছে আমসুয়ে যে ভয়ত আতঙ্কিত হয়েছে অসমের মুসলমান সকল। ইয়ার বাবে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে জগরিয়া হব হিমন্ত বিশ্ব শর্মা সরকার। অসমত হিমন্ত বিশ্ব শর্মার যিমান অধিকার আছে সিমানেই অধিকার আছে মুসলমানের এয়া মন্তব্য করেছে আমসুয়ে। তারপর অসমবাসী রাজ্যক জানাই আমার আন এটা খুবই গুরুত্বপূর্ণ খবর। জন্মদিনের দিনাই আজানের বিরুদ্ধে সরব শিলাদিত্যদেব। মাইকত আজান বজা বন্ধ হব লাগে। বছরত 1825 বার আমার কানত আজান বজাই ধর্ম প্রচার করার সহ্য নকর। মাইক বজাই অন্য ধর্মর মানুষক অসুবিধা দিলে কোনে সহ্য নকরে। এইখন ধর্মনিরপেক্ষ দেশ। ইসলাম প্রচার করে অন্য ধর্মক তাৎসল্য করা সহ্য নকর। ধর্মনিরপেক্ষ দেশত মুসলমানের যিমান অধিকার আমারও সিমানেই অধিকার আছে। বোরকা পরিধান করে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ করব বিচারিছে তেওঁলোকে। হিন্দুর উৎসবের সময়ত মরম প্রীতি বাড়ে, কিন্তু মুসলমানের উৎসবের সময়ত হিংসা হয়। সামাজিক মাধ্যমত অশ্লীল গালি গালাচর পরা সকল কথা শিলাদিত্যদেবর। হিন্দু সকলের মুখত অশ্লীল বাক্য আহিব না লাগে। মাদ্রাসার মাতৃ বগ্নির অশ্লীল বাক্য কবলে শিকায় নেকি বলে প্রশ্ন শিলাদিত্যদেবর। তারপর অসমবাসী রাজ্যক জানাইছো আমার আন এটা খুবই গুরুত্বপূর্ণ খবর। মুখ্যমন্ত্রী হুঙ্কারের পাশতে আরক্ষীর জালত এজনের পাশত আন এজন অবৈধ স্বামী। এইবার বাল্য বিবাহর গোচরত দরার লগতে পরিয়ালর লোকক গ্রেপ্তার। দরা আজমির হুসেনের লগতে দরার পিতৃ আরো মালিক গ্রেপ্তার। কন্যার পিতৃ তসলি মালিক গ্রেপ্তার করে বাইহাট আরক্ষী। মাত্র 15 দিন পূর্বে কিশোরীক বিয়া করাইছিল দরা আজমির হুসেনে। তারপর অসমবাসী রাজ্যক জানাইছে আমার আন এটা খুবই গুরুত্বপূর্ণ খবর। অসমত বহু বিবাহ বিরোধী আইন অহাটো নিশ্চিত। অসমত বন্ধ হব বহু বিবাহ প্রথা। ছয় মাহর ভিতরতে আইন আনি বন্ধ করিব বহু বিবাহ। মুসলমান সমাজত চলা বহু বিবাহ বন্ধ করবলৈ তৎপর অসম সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় এটা ডাঙর ঘোষণা করিলে। এই মুহূর্তে অসমবাসী রাজ্য কিখিনি সুর কেটামান ইনফরমেশন দিবলগি আসে। ভিডিওটি ভাল লাগিলে লাইক কমেন্ট শেয়ার করব, আর যদি এতালে চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তেনে এনেকাকে নতুন নতুন ইনফরমেটিভ তথা হেল্পফুল ভিডিও পাবলে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবলে নপরিব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং ফুল ভিডিও।